আর্জেন্টিনার ম্যাচ শুরু মাত্র কয়েক মিনিট বাকি তখনও দেখা যাচ্ছিল মেসিকে বিবর্ষ এই ম্যাচটি যে হারবে কে যেন তাকে আগাম বার্তা দিচ্ছিল যদিও আগের ম্যাচে প্ল্যানটি মিস করার জন্য সে ছিল চরম চাপের মুখে লক্ষ কোটি দর্শককে কি দিতে পারবে তার হিসাব করছিলেন তখনও আর তখন চলছিল জাতীয় সঙ্গীত ক্যামেরাম্যান এক এক করে খুঁজে বেড়াচ্ছিলেন সবাইকে মেসি তখনও হতাশাগ্রস্ত দেখাচ্ছিল মেসি যেন আগে থেকেই আনজাদ করতে পেরেছিলেন যে তাদের কপালে কি লেখা আছে প্রথম ম্যাচে ড্রয়ের পর জয়ের জন্য হন্য হয়ে পড়া আর্জেন্টিনার জালে জড়িয়ে গেল এক এক করে তিনটি গোল কোনোভাবেই নিজেদের দাঁড় করতে পারছিল না ব্যর্থ যোদ্ধা মেসি এক ম্যাচ বাকি থাকতেই তার দল দু হাজার আঠারো বিশ্বকাপ থেকে প্রায় বাদ পড়ে যাওয়ার পর্যায়ে কারণ আইসল্যান্ড তাদের পরপর দুই ম্যাচ জিতলে আর্জেন্টিনার বিদায় ঘন্টা বেজে যাবে আর শেষ হয়ে যাবে দু সালের বিশ্বকাপের ইতি আর্জেন্টিনার জন্য আর শেষ ষোলোতে উঠে যাবে আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া এই খেলার প্রথমার্ধে দু দলের মাত্র কয়েকবার সুযোগ পেলেও কেউ জালে বল জড়াতে পারেনি কোটি কোটি ভক্তদের জন্য মেসি কিছুই দিতে পারেনি হতাশা ছাড়া প্রথমার্ধে কোনো গোল না হলেও যে আক্রমণ হয়েছিল দু দলে বেশ কয়েকবার গোল করার সামান্য সুযোগ পেলেও কেউ জালে বল জড়াতে পারেনি তিপ্পান্ন মিনিটে ডিবক্সের মধ্যে সতীর্থ খেলোয়াড়কে বল দিতে গিয়ে ক্রোয়েশিয়াকে দারুণ একটি গোল করার সুযোগ করে দেয় আর সেই সুযোগকে কাজে লাগাতে ভুল করেনি র্যাবিক ডান পায়ে দারুণ শট মেরে বল জারে জড়িয়ে দেয় আর্জেন্টিনার এক শূন্য গোলে হেরে থাকা আর্জেন্টিনা তখনও যেন তাদের খেলায় ছন্দ ফিরে আনতে পারেনি তখনও সাদা মাটা খেলা খেলেই যাচ্ছিলেন তখন আর্জেন্টিনার উচিত ছিল তাদের শখ চেঞ্জ করে নতুনভাবে আক্রমণ করার কিন্তু সেদিকে তাদের মনোযোগ না থাকায় তাদের দলটি ধীরে ধীরে বিধ্বস্ত হয়ে পড়ে চৌষট্টি মিনিটের মাথায় গোল করার একটি বড় সুযোগ পেলেও মেসি জালে জড়াতে পারেনি বল আর্জেন্টিনা যখন গোল পরিশোধ করতে মরিয়া তখন ক্রোয়েশিয়া দ্বিতীয় গোলের জন্য সন্ধান খুঁজছিলেন আশি মিনিটে গিয়ে আর্জেন্টিনার লক্ষ কোটি বক্তাদের স্তব্ধ করে দেয় ক্রোয়েশিয়ার অধিনায়ক লোকামদ্রিস ততক্ষণ ক্রোয়েশিয়ার দর্শকরা জয়ের আনন্দে মেটে ওঠে আর তখনও আর্জেন্টিনার জয়ের স্বপ্ন একেবারেই শেষ তখনও যেন কিছু বাকি ছিল দেখার একানব্বই মিনিটে আর্জেন্টিনার রক্ষণ বাক্যে একেবারে অসহায় করে দেয় তৃতীয় গোল করেন মেসির বার্সেলোনার শরীরার্থ ইভান রাটি এই ম্যাচ থেকে আর্জেন্টিনার শিক্ষা নেওয়া উচিত ম্যাচ জিততে হলে তাদেরকে আরও শক্তিশালী হয়ে আসতে হবে এবং তাদের কোটি কোটি ভক্তদের আনন্দ ভাসাতে হলে তাদেরকে খেলার পারফরমেন্স অবশ্যই অবশ্যই চেঞ্জ করতে হবে সুন্দর খেলা উপহার না দিতে পারলে ধীরে ধীরে মেসি ভক্ত এবং আর্জেন্টিনার ভক্তের সংখ্যা কমেই যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষভাবে অনুরোধ করলাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো নতুন টিউটোরিয়ালে ততক্ষণ ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ